এখানে যা সম্পত্তি আছে তার দাম ঠিক করা সম্ভব না। একজনকে এত সম্পত্তি জমা করতে হলে রাজবংশের জন্মে 7-8 জন্ম যদি পার করতে পারে তাহলে সেটা সম্ভব। কিন্তু তোমার বাবা একটা সাধারণ পরিবারে জন্মে একার হাতে জমিয়েছেন এই এত সব অমূল্য সম্পদ। এর কারণ জানো? ওই কালচক্র। মনুষ্য জন্ম তখনই সফল হয় যখন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তার কাছে সমস্ত ঐশ্বর্য ধরা দেয় এমনটা মনে করা হয়, আর এমনটা সম্ভব ওই কালচক্র থাকলে। একজন মানুষের নিজের প্রয়োজনে যোগশক্তি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ভুল নেই। আর ঠিক এই কারণের জন্যই তোমার বাবা জঙ্গলের কালদেবীর মন্দির থেকে ওই কালচক্র নিয়ে এসেছিলেন। তোমার বাবা কালচক্র নিজের জন্য নিয়ে আসেননি, এই সম্পত্তি উনি নিজের জন্য বানাননি, এই সম্পত্তি বানিয়েছেন উনি তোমার জন্য। তোমার বাবা তোমাকে ভালোবেসে যা করেছেন তা তোমার স্বপ্নেরও বাইরে। উনি তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তুমি কি এখনো সেটা বুঝতে পারছো না? তোমার জন্য, শুধুমাত্র তোমার খুশির জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন উনি। নন্দিনীর হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমাদের মাঝখানে এসে পড়েন, আর নন্দিনী ওনাকেই শেষ করে দেয়। এটা জঙ্গলের দেবীর থেকে কালচক্র চুরি করে নেওয়ার জন্য। এইটা আমার মা পার্বতীকে অন্যায় ভাবে খুন করার জন্য। তোমার বাবা তোমার জন্য প্রাণ দিয়ে দিয়েছেন। রাজশেখরকে শেষ করে থাকা নন্দিনীকে শেষ করব বলে আমি এখানে ছটফট করছি। নিজের শ্বশুরের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই নন্দিনীকে শেষ করবে বলে গঙ্গা শপথ নিয়েছে, কিন্তু একমাত্র তুমি এত কিছুর পরেও নন্দিনীকে এত সহজে ক্ষমা করে দিচ্ছ। এই তাহলে তোমার শ্রদ্ধেয় বাবার প্রতি তোমার ভালোবাসা? আমাদের ভালোবাসতো যারা, অন্যায়ভাবে তারা খুন হয়ে গেল, ওদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারলে তবেই ওদের আত্মার শান্তি পাবে। তুমি যদি এত কিছুর পরেও নন্দিনীকে ছেড়ে দাও, তোমার বাবার আত্মা তাহলে কি করে শান্তি পাবে? যদি বেঁচে থাকে তাহলেই তো আমরা আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা দেখাতে পারি, কিন্তু এখন যারা আর বেঁচেই নেই তাদের প্রতি শ্রদ্ধা কি করে জানাবে? তাদের শেষ ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখতে হবে। তোমার বাবা নন্দিনীর বিরুদ্ধে 20 বছর লড়াই করেছিলেন। তোমার বাবা তোমার জন্য যা করেছেন তার প্রতি সম্মান দেখাতে হলে নন্দিনীর বিরুদ্ধে এখন তোমাকে মাথা তুলে দাঁড়াতেই হবে। অরুণ, তোমার বাবা নন্দিনীকে শেষ করবেন ভেবেছিলেন, কিন্তু তা না করতে পেরে উনি নিজেই মারা গেলেন। তুমি যদি তোমার বাবাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে নন্দিনীকে শেষ করার জন্য তোমার বাবার সম্মান রক্ষা করতে তুমি অবশ্যই এগিয়ে আসবে। তোমাকে জানানোর জন্যই কথাগুলো আজকে বললাম, এবার আমার কাজ শেষ, আমি চললাম। কিন্তু ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হলে আমি যেখানেই থাকি না কেন আসব।
পুত্র অরুণ, আমি আমার জীবনে যা সম্পত্তি রোজগার করেছি তা সব এখানেই আছে, সব কিছু তোমারই জন্য। খুশির সঙ্গে সেটা গ্রহণ করো, কিন্তু একটা কথা তুমি ভুলবে না, আমি যে এত সম্পত্তি রোজগার করতে পেরেছি সেটা শুধুমাত্র এই জঙ্গলের দেবীর কালচক্রের জন্য। আমাকে তুমি যে সম্মানটা দিতে, সেই সম্মানটা এই কালচক্রকেও তুমি দেবে। আমি সশরীরে না থাকলেও এই কালচক্র রূপে তোমার কাছে সব সময় থাকব। নন্দিনী যেন কোনোভাবেই এই কালচক্র নিয়ে নিতে না পারে। এই কালচক্র অত্যন্ত যত্ন করে রাখাটা তোমার দায়িত্ব আর কর্তব্য। আমার শেষ ইচ্ছে মনে করে এই কালচক্রকে তুমি অবশ্যই সুরক্ষিত রাখবে, এটাই আমার বিশ্বাস। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী পিতা রাজশেখর। চলুন বাবা, চলুন। নন্দিনী যে গঙ্গার বোন সেই সত্যিটা নানানভাবে গঙ্গাকে জানানোর জন্য তুমি অনেক চেষ্টা করেছ। তোমার চেষ্টা ব্যর্থ হয়নি, গঙ্গা নন্দিনীর ব্যাপারে জেনে গেছে। তুমি যখন বলেছিলে নন্দিনী আমার দিদি, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ আজ ভৈরবের জন্য আমার কাছে সব সত্যি পরিষ্কার হয়ে গেছে। আমার আর গঙ্গার মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল আজ সব ঠিক হয়ে গেছে। এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু হবে না। আমার পরিবারের সাথে আমার মিল হয়েছে শুনলে তুমি খুশি হবে, তাই আমি এনাদের আমার সাথে করে এ বাড়িতে নিয়ে এলাম। এবার তুমি খুশি হয়েছ তো? এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব, আমি সেভাবেই চলবো।